ही मेरी पूजा तुम ही देवता हो, तुम ही देवता हो। कोई मेरे अंको से देखो तो समझे कि तुम मेरे क्या हो, कि तुम मेरे क्या हो। जिधर देखो तीर हो उधर तुम ही तुम हो, न जाने मगर किन ख्यालों में गम हो। जिधर देखो तीर हो उधर तुम ही तुम हो, न जाने मगर किन ख्यालों में गम हो। मुझे देखो और तुम जरा मुस्कुरा दो, मुझे देखो और तुम जरा मुस्कुरा दो, तो ही तो मैं समझूंगी मुझे छे खोफा हो। तुम ही मेरे मन की, तुम ही मेरे पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो। तुम ही मेरे मंदिर, तुम ही मेरे पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो। जिनी आमादेर स्वयं स्रष्टा, जे जे धर्मेर होक ना केन स्रष्टा किन्तु सकलेर देवता, एटा आमादेर मानते हबे, माना प्रयोजन, ना मानले शेरिक हये जाबो। तो जाक एखाने उपस्थित एशिया महादेशेर जिनि नक्षत्र आमार बाबा बाबूश्री सुनील कर्मकार आसते, आमी किन्तु जमालपुरेर मानुष दादा, बोकल तो आरेकटु बाड़बो, आमी किन्तु जमालपुरेर मानुष, एत दूर थेके आपनादेर नेत्रकोनाय गान करी কিছু কিছু মানুষের সাহায্যে, কিছু কিছু মানুষের মাধ্যমে, মাধ্যম ছাড়া কিন্তু হয় না। যদি তারা সাহসটা না দিত তাহলে আমি শাপলা আমার জামালপুর থেকে এখানে এসে কখনোই গান করতে পারতাম না। তার মধ্যে আমার বাবা একজন, বাবুশ্রী সুনীল কর্মকার, আপনাদের নেত্রকোনার গৌরব, সালাম সরকার বাবাজি,
আরো কতিপয় লোক আছে হবিল ভাই, তো তাদের প্রতি ভক্তি নিবেদন জ্ঞাপন করছি। আর আমি গান করেছিলাম বন্ধনা, বন্ধনার পরের গান, সাধক বলছে কায়া না দেখলে মায়া বড়ে না। অনেক দিন ধইরা শেখ সাহেবের কায়াটা আমি দেখি না, কায়াটা আমি তার দেখি না, যেখানে কায়া দেখে না এখানে মায়াটাও বেশি, নাই বললেও চলে, কিন্তু এরপরও আছে। আস্তে আস্তে, এমন একটা সময় ছিল যে এখানে পিরিতটা বেশি ছিল, এক খাবারে কাঁঠালের আঠা, এখনো কাঁঠালের আঠা আছে কিন্তু একটু বিচ্ছেদ হয়ে গেছে। সাধক বলছে নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো। তো যাক, আমার ভালোবাসার কমতি ছিল না, এই পর্যন্ত রাখলাম। আস্তে আস্তে আমি বলছিলাম স্রষ্টা কখনোই মাধ্যম হয় না, এটা কিন্তু আমি অন্য ভিত্তিতে বলেছিলাম, যেমন ভাগ করে নেই, আমি আমার আল্লাহরে ভালোবাসি, তোমার স্রষ্টা তোমার দেবতা, তোমার আল্লাহকে আমি শ্রীকৃষ্ণকে আমি মানি না, এরকম কিন্তু কিছু পর্যায়ের লোক আছে, আমি সেটাকে মাধ্যম করে বলেছিলাম, সেটা ভাগ হয় না, স্বয়ং স্রষ্টা যিনি তিনি এক, একেশ্বর। তাই তো পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তে আস্তে আস্তে, তো আসলেই স্রষ্টা মাধ্যম হয় না, যারা প্রকৃত সাধক জ্ঞানী গুণী ব্যক্তি, অতি চমৎকার তার কথামালা। তো এই কথাটা ধরার আগে তিনি একটা কথা বলছে আমার খুব ভাল লাগছে, কই শুরুতেই পেস লাগানো তার স্বভাব, কইছে কিনা? কইছে, আলহামদুলিল্লাহ আপনি যে প্রকাশটা করছেন, আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট করলাম আপনার কথাটা, কথাটা এইখানেই থাক, বেশি কইলে বেশি জ্বালা, কম প্রীতি অল্প বেশি বালা বালা। তো দুটি গান শুনলাম অতি চমৎকার, বিরহী কবি সাধক উকিল মুন্সি সাহেবের, ব্রহ্মাণ্ড জুড়ি মাওলা তোমার কারিগরি আর কেহ নাই তোমারই সমান, আল্লাহ কত রহিম রহমান। পরে একটা গান শুনলাম দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলব্ধি করে, এখন কর্তাপক্ষ থেকে দুটি ধারা আসছে অতি চমৎকার, দুইটা ধারা গানের পৃষ্ঠে গান, নাই কোনো কথা। তো যা কথা বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব, মানে না কইলেই না চলে এটুক আমি আমারই বলবো, এটা আপনারা শুনবেন, কিন্তু এইখানে কাউকে মাধ্যম করে খুচা খাসি দিয়া এরকম বিষয় থাকবে না। তো যা হোক, আর যদি কেউ দেয় তাইলে আমিও বইয়া থাকবো না। সর্বপ্রথম বাংলার যিনি সাধক দরবেশজি লালন সাইজির একটা গান করব, আর গান আর কি গাইব, যে মানুষটা মন চাইছে যাই একটু একটু শিখছি, আর দেখি আরো বুঝলা যাইতেছে, কারণ জ্ঞানী মানুষ গুণী মানুষ, তার জন্য আপনারা সকলেই দোয়া রাখবেন তিনি যাতে দীর্ঘায় জীবিত হয়, কারণ এইরকম মানুষের প্রয়োজন আছে আছে। তাই আমি আজকে যা কথা বলবো যা গান করব সমস্ত কিছু আমার বাবাজির চরণেই রাখবো, এরপরেও যদি এখান থেকে খাবলা দিয়ে কেউ নেয় তাইলে আমিও খাবলা খাবলা দিমু দিমু খাবলা। ধন্যবাদ সকলে। নইলে
চরণে দাসে যোগ্য আমি ওই চরণে দাসে যোগ্য নইলে মোর দশা কি এমন হই দর মোর দশা কি এমন আমি ওই চরণে দাসে যোগ্য আমি ওই চরণে দাসে যোগ্য পদার বিন্দু আমারে দেন যদি সা দিন নিজ গুণ পদার বিন্দু দেন যদি সা দিন চরণে দাসে যোগ্য দাসী হতে চাই চরণ ভাব জানি প্রেম জানি দাসী হতে চাই চরণ দয়া ভাব দিয়ে ভাব রাখলে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে আমি পাই যে মাথাইছি চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে আমি পাই যে মাথাইছি চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে চরণে দাসে যোগ্য নয়।
प्रभु चरण धोला से जे मानवी होलो प्रभु चरण धोला मानवी होलो Thank you.
দয়াল নামে প্রেমের জলুন দয়াল নামে প্রেমের জলুন আমার গায়ে লাগায়ো আমার পাগল বানাইয়া শালা পিটাইয়ো বাবাই আমার পাগল বানাইয়া গামছা পরাইলো বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা কৃষ্ণ যেমন রাখাল বেশে হে বাজায় বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি গো ও তোমায় ভালোবাসি কৃষ্ণ যেমন রাখাল বেশে হে বাজায় বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে রাত দুপুরে ইচ্ছে করে রাত দুপুরে বারাহা প্রেমের জ্বালা তুমি তার লাগিয়া তুমি কার লাগিয়া গা তোর সখী বকুল ফুলের মালা নিশি রাইতে কুঞ্জ বনে নিশি রাইতে কুঞ্জ বনে আসবে কি সেমে কালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা তোর সখী বকুল ফুলের মালা আমার এই আমি একটা পয়েন্ট রাখছিলাম যে উনি বলছিল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
আমরা যে যাই বলি না কেন মাধ্যম হইল আল্লাহ একজন স্রষ্টা আমি বলছি স্রষ্টা কখনো মাধ্যম হয় না হলদি বাপটা একটু কমবে এখন উনি এটা বলতে গিয়া যে কথাটা বললেন দেব দেবতা আসলে স্রষ্টা না দেব দেবতা হইল সৃষ্টি এটা আপনি এখন আরেকটা ভুল করছেন আমরা জীবনটা দিয়ে ভুলে ভুলে যাই তাহলে কেমনে কি হয় এরপরে কয় আমি বলছিলাম যে আমার কাজ হইল ফেজ ধরা এখন উনি বলতো যে আপনি যে স্বীকার করলেন আপনি পেস লাগান আসলে পেস আমি ফাঁক পাইলেই ফাঁকে দিই আমি ঢুকিয়া যাইম এটা আমার নিয়ম এটা আমার ধর্মে যায় হালকা একটু করে বললেন এটা আমার ধর্মে যায় পালা গানের বাউল গানের ধর্মে যায় এটা আমাদের ঘরের স্বভাব হ্যাঁ না দিব দিব এইলার কাছে আছে সমীরন্দা না মাঝে মাঝে গ্যাপ দেয় মানে আলো অন্ধকারটা বোঝায় আর কি বিষয়টা হইল এক লোক বাজারে মাছ বেচতে গেছে মাছ বাজারে মাছ নিয়ে বসে না মাছ বেচতে গেলে এই লোক আবার না কয় না কয় কথা কয় না লেখার মধ্যে আছে এই লোকের কাছে আর এক লোক মাছ কিনতে গেছে সেই লোক হইল ক্রেতা যে বেছে হইল বিক্রেতা এখন যে বেছে উনি নাক কয় কথা কয় আর যে কিনতে গেছে হেই লাও নাক কয় এখন হেই বেড়ায় কিনতে গেছে কয় মাই মা ও ও অন হেডা রাগে খেপতাছে যার কাছে জিগাইতাছে যে মাছ লয়ে বইছে ক ভাই মান ও ও নাক নাক অন হে কইতাছে কয় এইটা তো আমারে ব্যাংক গাইবার আইছে হ্যাঁ ক মান ও ও তো বাইন হে গানি কাকা কয় মাস অন্য তোর বাহিরে গে জিগা গা এতে যা এখন কয় এই যেটা কিনতে গেছে কয় আমারে দি হে ব্যাংগাইতেছে মানে হেও জানে না হে নাক কয় আবার যে কিনতেছে হেও জানে না হে নাক কয় কয় আমি মান অন্য নই আমার বাহেন কথা কইনত গা দুইটা লাগছে মারামারি বাজারে ঝগড়া লাগলে কি বাজারে দুইজনে ঝগড়া করতে হবে আর মানুষ আছে না আর এক লোক গেছে ফিরাইতে হইডাও নাক কয় হ্যাঁ গা কইতেছে কয় এ মাই কি না ওই যে মাই কোন নেলে দেখ না নেই অন এই দুইটাই কইতেছে কয় হ্যাঁ তো আইছে আমরা দুইটারে ব্যাঙ্গাই তো ধর এইটারে ফিটনা দিও হ্যাঁ বুঝ যে তারে ফিটনা দিব হ্যাঁ বুঝ যা কইতে কয় ভাই আ নইন আ নইন আপনিও রে না আমিও এইটা হ্যাঁও এইটা মা কইন না যে তে অনেক দিন যাবত দেখা হয় না আপনিও যেটা আমি ওইটা মাঝখানে কিছু ফেস আসিন এটি কলিমার মাধ্যমে আজগা মানে মারিফতের কলিমার মাধ্যমে আজগ শেষ হয়েছে আপনিও যেটা আমি ওইটা কি আপনিও বাউল শিল্পী বাউল গান করেন আমিও বাউল শিল্পী আর যারা গায় তারাও বাউল গান যারা গায় তো মারামারি কইরা লাভ নাই এই কারণে বললাম গান শুনলাম আমি ওই চরণে দাসের যোগ্য নয় চমৎকার গান আমাদের সাধক কবি জালালুদ্দিন সাহেব লিখেছেন মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে Thank you.
ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে তাকো হইয়া নিরুদ্দেশ ভাবের কথা কইতে গেলে নায়া সে তার শেষ পুত্র কন্যার মাঝে তাকো হইয়া নিরুদ্দেশ তুমি ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর ভে ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর ভে পাতাল বৈতাল সাজয়া গে মাওলার ভাবেরি ধরোগে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে দেন দর্শনে পাপে হয় রে মতি গুরু মন্ত্র হৃদয়ে রাখে নরকুণ্ডে গতি গুরু দেন দর্শনে পাপে হয় রে মতি গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরকুণ্ডে গতি তুমি ধন কর আগে সতীর পতি ধন কর আগে সতীর পতি কর গহস্ত পূর্ণ ভাগে মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে মদ খাইয়া মাতাল হইয়া পরে দেওগা ঘুম অমাবস্যা দেখ পূর্ণিমায় চলুক নেশার ধুম মদ খাইয়া মাতাল হইয়া পরে দেওগা ঘুম অমাবস্যা দেখ পূর্ণিমায় চলুক নেশার ধুম ওরে বাগি যায় তোর ফুটবে কুসুম বাগি যায় তোর ফুটবে কুসুম নবসাকার অগ্রভাগে মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে যে বুঝে না ভাবের কথা তার কপালে ছালি খাইছি নিয়া না মাকিলে
কাজল হয় রে কালি যে বুঝে না ভাবের কথা তার কপালে ছালি ঠাইসিনি আনা মাতিলে কাজল হয় রে কালি সাধক জালালে কয় তোর গুদাম খালি জালালে কয় গুদাম খালি ভাঙ্গা ঘরে শিয়াল জাগে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে দয়াল আমি ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ভাব দিয়ে বাপ রাখলে মনে সেই সেরাঙা চরণ পায় আমি ওই চরণে দাসের যোগ্য নয় আমার বাবা গুরু যিনি কবি জালালউদ্দিন কা সাহেবের গানে বলা হয়েছে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি ভালো লাগে সাধক বলে শিষ্য কিরে বুকের বচন শিষ্য শিশু সরল রেখা সুবাসিত ফুলের মতন শিষ্য কিরে বুকের বচন যদি এসেই তাক ভক্তি দিয়া পয়রা তাক গুরুর নামটি হৃদরে আক উজনে এক মন শিষ্য কিরে বুকের বচন চরণ এত সোজা না চরণ এত সোজা না লালন সাইজি বলেছেন তার গানে সেই শ্রীচরণ যেন পায় এখন সেই চরণ পাইতে গেলে তোমার যে কর্ম সেই কর্মে আগে পাকাপুক্ত হইতে হবে কারণ হইলে একটা জিনিস কি জানে আচ্ছা বাবা লোহা গরম কইরা যদি আপনি প্লাস্টিকের পাত্রে রাখেন তাহলে কি এটা কি প্লাস্টিকের পাত্রটা গ্রহণ করতে পারবে না হ্যাঁ জালালউদ্দিন কা সাহেব কইছে কাঁচা মাটি পুরছে যারা সিদ্ধ পুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান ভয় থাকে না তারান্তরে ডুবকেও গিয়া প্রেম সাগরে পাতরে কি ঘুনে ধরে কবি জালালউদ্দিন কথা মান ওই চরণে দাসের যোগ্য নয় কাকতি মিনতি আর কি রাখলাম যত পালান না একটা গান দিলাম গানের সাথে যাতে এটা জায়গাটা যাতে ঠিক থাকে এরপরে দেখা যাক আসতে আমারে পাগল বানায়া সালা পিতাইছে বাবা আমারে পাগল কিছু কইলেই কয় হাজি সাহেবের মুখ বাড়া না আচ্ছা এই মানুষটা দেন শাড়িটা ভরছে মনে হয় 10,000 টাকা দাম গান গাইলে অন্তত হিন্দানির গানটা গাইলে আত্মা আমার রোগী থাকতে পারে আত্মাটা আমার ব্যাধিগ্রস্ত থাকতে পারে এটা ভিতরে কিন্তু পরিবেশ নিয়ে গান করলে অন কয় সালা ভিন্দাই চাই এই মানুষটা কি সালা ভিন্দে হ্যাঁ তাহলে গানটা কি হাসা কইছে না মিসা কইছে এইটাই আপনার কাছে পয়েন্ট ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে
হ্যাঁ হ্যাঁ বাবা এই গান দুইটা গাইবো, বাবার একটা মামলা আছে, এটা মামলা শেষ করে তো বাবা যাইব। আমি আসতে আমাদের সাধক কবি জালালউদ্দিন সাহেবের একটি গান নতুন, এটা বয়ে আছে আমাদের কিন্তু এটা গাওয়া হয় না, এই গানটা আমি আপনাদের মাঝে নতুন গাওয়ার চেষ্টা করতেছি, ভুলভ্রান্তি সকলে ক্ষমা করবেন, কারণ বাবার অনুমতিক্রমে কিছু গানের সুর দেওয়ার চেষ্টা করতেছি, যদি লাগে আপনাদের হৃদয়ে আমার মানে দেওয়াটা এবং গাওয়াটা সার্থক, কারণ সাধকের বাণী সুর দিতে গিয়া অনেক সময় কথার বিকৃতি ঘটে, এটা যেন না হয় আমার মাধ্যম থেকে দোয়া রাখবেন। যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে, যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, যখন ছিল প্রথম দেখা জলে যাইবার পথে, তখন কিবা বলেছিলে ধরে পায়ে হাতে, যখন ছিল প্রথম দেখা জলে যাইবার পথে, তখন কিবা বলেছিলে ধরে পায়ে হাতে, এখন আবার কিবা দুষে কলঙ্কি জগতে ঘুষে, এখন আবার কিবা দুষে কলঙ্কি জগতে ঘুষে, ঘুরে বেড়ায় আশেপাশে চেয়ে আর নয়নে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, যদি জানতাম আমি এমন করবে তুমি, তবে কি আর প্রাণ সপিতাম হইতাম রে বদনামি, আগে যদি জানতাম আমি এমন করবে তুমি, তবে কি আর প্রাণ সপিতাম হইতাম রে বদনামি, যৌবনের কঠোর আকুলে নাচিতাম হাতে তুলে, যৌবনের কঠোর আকুলে নাচিতাম হাতে তুলে, না সাহিতা মাকি মেলে তোমার ওই সাত মুখ পানে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, বন্ধুরে ও বন্ধুরে তুমি যাও হে প্রিয়া এসো না আর জ্বালাইতে আমারে, সারা জীবনে কাকিনি বাসছি আকিনি রে, যাও হে প্রিয়া এসো না আর জ্বালাইতে আমারে, সারা জীবনে কাকিনি বাসছি আকিনি রে,
माला तुमार छिड़े देव भालोबासा भूले जाब माला तुमार छिड़े देव भालोबासा भूले जाब जालाल कोय बेदे निब हृदय आमार पाशाने आशा भरा प्रेम प्रीति भेंगे गेलो एक दिने आशा भरा प्रेम प्रीति भेंगे गेलो एक दिने যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে আশা ভরা প্রেম প্রীতি বিদ্যা ভাই রুবেল ভাই হান্নান তালুকদার ভাই দুলাল ভাই ভেঙে গেল একদিনে বালা সাউন্ড দুনিয়ার সবচেয়ে বাজে সাউন্ড সবচেয়ে খারাপ সাউন্ড রাখিয়া বালা সাউন্ড আনছে আপনারে দুনিয়ার সবচেয়ে বাজে সাউন্ড খারাপ সাউন্ড রাখিয়া বালা সাউন্ড আনছে এই কারণে গান গায়েও শান্তি পাওয়া যায় আসলে সমীরণ দেওয়ার সাথে যখন আমার শুরু তখন থেকে আমার ভাইয়ের এই সাউন্ডের মাধ্যমে আমি এদিকে আমার বোকাল প্রকাশ পায় অত্যন্ত চমৎকার